নমস্কার, আমি বিদিশ ঘোষ, স্টুডেন্ট আইআইটি বোম্বেতে। আজকে আমি একটা ভিডিও রেকর্ড করতে চলেছি জিওমেট্রিক প্রোগ্রেশনের উপর। আমরা বাংলায় এটাকে গুণনতর প্রগতি বলি। এটা ম্যাথামেটিক্সের ক্লাস টেনথের একটা টপিক। আমরা আগে দেখব যে ক্রম মানে সিকোয়েন্স কাকে বলা হয়। এটা আমি আমার অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ভিডিওতেও বলেছিলাম। ক্রম হলো একটি সংখ্যার তালিকা যার সংখ্যাগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট সম্পর্ক থাকে। উদাহরণ হলো 1, 3, 5, 7। এটার মধ্যে প্রতিটি সংখ্যা তার আগের সংখ্যার সাথে 2 যোগ করে পাওয়া গেছে। এখানে আমরা দেখতে পারি 2 যোগ হয়েছে, এখানে আবার 2 যোগ হয়েছে। আর আরেক রকমের ক্রম হলো এটা, 2, 6, 18। এর মধ্যে আমরা দেখছি যে 3 গুণ করে আমরা পেয়েছি প্রতিটি সংখ্যাকে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এটাকে আমরা এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা বাংলায় সমান্তর প্রগতি বলি, এইটাকে আমরা জিপি মানে গুণনতর প্রগতি বলি। তো আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে গুণনতর শব্দটা আমরা পাই গুণ আর অন্তর যোগ করে গুণনতর। একটি উদাহরণ হবে 1, 2, 4, 8 এরমভাবে 2 পাওয়ার 63 অবধি। তো এটার মধ্যে আমরা যা দেখছি যে প্রথমে আমাদের কাছে আছে 1, সেটার সাথে আমরা 2 গুণ করে 2 পেলাম, 2-এর সাথে আবার 2 গুণ করে 4 পেলাম, আবার 2 গুণ করে 8 পেলাম। এরমভাবে আমরা গুণ করতে করতে এটা পাচ্ছি। তো আমরা যেটা দেখছি যে পরের সংখ্যা আগের সংখ্যার সাথে 2 গুণ করে পাচ্ছি আমরা। একটি ক্রমকে কখন গুণনতর প্রগতি বলা হয়? একটি ক্রমকে তখন গুণনতর প্রগতি বলা হয় যখন যে কোনো সংখ্যাকে তার আগের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা একটি কনস্ট্যান্ট নাম্বার পাই, সেটা হলো আর। আর আমরা এটাকে নাম দিচ্ছি। তো এই এটার মানেটা কি হলো, ধরে নাও আমি 5 নম্বর সংখ্যাটা নিলাম, এটাকে 4 নম্বর সংখ্যা দিয়ে আমি ভাগ করলাম, তাহলে আমি দেখব যে একটা নম্বর পেলাম আমি, সেটা আমি আর বলছি। তারপরে আমি যদি 10 নম্বর সংখ্যাকে 9 নম্বর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি সেম নম্বরটা পাবো আর। ঠিক আছে, এই আর যে এটা এটাকে আমরা কমন রেশিও বলি। কমন রেশিও মানে যেরকম আমরা এপিতে দেখেছিলাম একটা কমন ডিফারেন্স ছিল, সেরকমই জিপিতে কমন রেশিও আছে। একটি গুণনতর প্রগতি এরকম হয়, ই এ গুণ আর, এ গুণ আর স্কোয়ার, এ গুণ আর কিউব। মানে আমাদের কাছে একটা কোনো নম্বর আছে এ, সেটাকে আমরা আর দিয়ে গুণ করলাম, দিয়ে যে নম্বরটা পেলাম সেটাকে আবার আর দিয়ে গুণ করলাম। এরমভাবে আমরা একের পর এক নতুন নতুন টার্ম পেয়ে যাব। ঠিক আছে, টার্ম মানে সংখ্যা। তো এনএথ টার্ম, এন নম্বর সংখ্যাকে আমরা এরমভাবে লিখি, এটা হলো এন নম্বর সংখ্যা, এটা হলো এ গুণ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যদি আমরা এইখানে লিস্টটায় দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, এটা তার মধ্যে এ এ টু যেটা বলবো আমরা, এটা হলো এ গুণ আর পাওয়ার 2 মাইনাস 1, মানে এ গুণ আর ইকুয়ালস এ আর। এটা না, ঠিক আছে, এরমভাবে আমরা এরপরের সংখ্যাগুলোকেও বুঝে যেতে পারি। এন সংখ্যার যোগ, আমাদেরকে যদি একটা গুণনতর প্রগতি দেওয়া হয়েছে যে ওর মধ্যে থেকে এন সংখ্যাকে যোগ করতে হয়, আমরা কি করে করবো সেটা? প্রথম কথা, সংখ্যাকে যখন যোগ করতে হয় কোনো জিনিসের, সামেশন আমরা ওটাকে বলি ইংলিশে, সেটাকে আমরা এরম ভাবে দেখি। ঠিক আছে, এই যে এই সাইনটা দেখছো এখানে, এটাকে সামেশন এর জন্য ইউজ করা হয়, এটাকে বলা হয় সিগমা। সিগমা, তো এটার মধ্যে আমরা যখন এ লিখেছি এন ইকুয়ালস ওয়ান থেকে, এন ইকুয়ালস ওয়ান থেকে 5 অবধি,
এর মানে হলো যে, এর মানে হচ্ছে যে প্রথম থেকে পাঁচ নম্বর সংখ্যার যোগ করা, ঠিক আছে? তো প্রথম সংখ্যা হবে 3 গুণ 2, এটা, তারপরে 3 গুণ 2, 3 গুণ 2 স্কোয়ার, 3 মাল্টিপ্লাইড বাই 2 কিউব, দিয়ে 3 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 4, দিয়ে 3 মাল্টিপ্লাইড বাই 2 টু দি পাওয়ার 5, ঠিক আছে? এইটাকে মানে যেটাই আমাদের কাছে দেখা আছে, সিগমা এন ইকুয়ালস 1 টু 5, 3 টাইমস 2 টু দি পাওয়ার n, এটাকে আমরা যদি লিখি জিপি এরকম এক্সপ্যান্ড করি তাহলে আমরা এইটা পাচ্ছি। ক্যালকুলেটার দিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই যে এইটার সাম হলো 186। এবার আমরা চেষ্টা করব একটা এমন ফর্মুলা বার করার যেটা দিয়ে যে কোনো জিপির যেটা দিয়ে যে কোনো যেটা দিয়ে যে কোনো জিপির যোগ করা যেতে পারে, ঠিক আছে? যেটা কি করে হয়, আগে আমরা নিয়ে নেব, মানে না এই যে জিপিটা ছিল আমাদের কাছে ওর আমরা প্রথম 5টা টার্ম নিয়ে নিলাম, তাহলে ওটার যোগ হবে এস ফাইভ ইকুয়ালস এ প্লাস এ আর দ্বিতীয় টার্ম এটা, দিয়ে এ আর স্কোয়ার তৃতীয় টার্ম, এ আর কিউ এ আর ফাইভ, ঠিক আছে? এবার আমরা কি করব, আর গুণ করে দেব এটার সাথে, এই পুরো জিনিসটার সাথে আর গুণ করে দিলাম, তো আমরা কি পাবো, এটা তো যেরকম আছে সেরকমই থাকবে, এ আর স্কোয়ার কিউ আর এখানে একটি আর এসে যাবে, এখানে এটা আর স্কোয়ার হবে, এটা আর কিউব হয়ে যাবে, এটা আর 4 হয়ে যাবে, এটা আর 5 হয়ে যাবে, ঠিক আছে? এবার আমি এটাকে নাম দিচ্ছি 1, এটাকে নাম দিচ্ছি 2, ঠিক আছে? তাহলে 1 থেকে 2 সাবট্রাক্ট করলে আমরা পাবো এস ফাইভ মাইনাস আর এস ফাইভ ইকুয়ালস, এটাকে লিখছি আবার, এ প্লাস এ আর প্লাস এ এ আর স্কোয়ার প্লাস এ আর প্লাস এ আর টু দি পাওয়ার 4 মাইনাস এ আর স্কোয়ার এ আর কিউ এ আর টু দি পাওয়ার 4 এ আর টু দি পাওয়ার 5, ঠিক আছে? এবার এটাকে আমাদেরকে বার করতে হবে, তো আমরা এটা বার করার জন্য কি করব, এরম ভাবে তো করা যাবে না, আমাদেরকে একটা কোনো প্রপার এর থেকে এটাকে, আমি এটা থেকে তো এটাকে সাবট্রাক্ট করতে পারি না, আমি কি করব, এই পুরো জিনিসটাকে শিফট করে একটা প্লেস রাইটে পাঠিয়ে দেবো, মানে এটা এখানে এসে যাবে, এটা এখানে, এটা এখানে, এটাকে আবার ঠিক করে লিখি, তাহলে আসছে আমার কাছে এস ফাইভ মাইনাস আর এস ফাইভ ইকুয়ালস এ প্লাস এ আর মাইনাস এ আর এটা মাইনাস এ আর আমি এদেরকে সাবট্রাক্ট করবো, তাহলে আমি পাচ্ছি এস ফাইভ মাইনাস আর এস ফাইভ ইকুয়ালস এ মাইনাস, এই যে মাঝখানে ছিল এটা সব তো, এবার আমি এটাকে জেনারেলাইজ করি, যদি দেখছি যে
এস ফাইভ মাইনাস আর এস ফাইভ হলো এ মাইনাস এ আর টু দি পাওয়ার ফাইভ। যদি আমি কমন ফ্যাক্টর গুলোকে বার করে নিয়ে দিক থেকে, মানে এখান থেকে এস ফাইভ কে বার করে নিলাম দুটো দিয়ে, এস ফাইভ মাইনাস আছে এখানে এ বার করে নিলাম ওয়ান মাইনাস এ বার করে নিলাম, এরম এসে গেল। আর দিয়ে আমি এটাকে এরম ভাবে লিখতে পারি, এস ফাইভ ইকুয়ালস এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। তো এটা থেকে আমরা বলতে পারি যদি পাঁচটি টার্মের জন্য এটা হয়, তাহলে এন টার্মস এর জন্য ফর এন টার্ম হয়ে যাবে এস এন ইকুয়ালস এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর, যার মধ্যে ই হলো প্রথম টার্ম, ফার্স্ট টার্ম প্রথম সংখ্যা যাকে আমরা বলি, আর আর হলো কমন রেশিও, যে ব্যাপারে আমি আগে ভিডিওতে বলে রেখেছি কমন রেশিও। এবার আমরা দেখছি যে যদি এই ফর্মুলাটা আমরা ইউজ করি, এটাতে ডিনোমিনেটর মানে নিচে যেটা আছে সেটা নেগেটিভ আসছে যদি আর পরের থেকে বেশি হয়। ডিনোমিনেটর মানে এই ফ্র্যাকশনের মধ্যে যেটা নিচে আছে এই জিনিসটা, ঠিক আছে, ডিনোমিনেটর নেগেটিভ। তো আমরা এটাকে এমন ভাবেও লিখতে পারি, উপরে আর নিচে মাইনাস ওয়ান দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, যেরকম করলে আমরা পেয়ে যাব যে মাল্টিপ্লাই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই মাইনাস ওয়ান। নিউমারেটর হলো ওপরের এইটাকে বলা হয়, ওপরে এটাকে নিউমারেটর বলা হয়, নিচে এটাকে ডিনোমিনেটর বলা হয়, ঠিক আছে। তো মাল্টিপ্লাই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই মাইনাস ওয়ান, আমরা তাতে পেয়ে যাচ্ছি এস এন ইকুয়ালস এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান, ঠিক আছে। তো ফাইনালি যে আমি দেখি আমার কাছে দুটো ফর্মুলা আছে, একটা হয়ে গেল যে এস এন ইকুয়ালস এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, নাহলে এস এন ইকুয়ালস এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এখন অবধি আমরা দেখলাম যে একটি জিপি মানে একটা গুণোত্তর প্রগতির এন নম্বর এনটি সংখ্যাকে আমরা কি করে যোগ করে পারি, এন টার্মস এর সাম যেটাকে আমরা বলছি, ঠিক আছে। কিন্তু এই এন যেটা সেটি একটা ফাইনাইট নাম্বার, ফাইনাইট মানে যেটাকে আমরা হাতে আমরা যেটাকে আমরা গুনতে পারি, কিন্তু যদি এন ইনফাইনাইট হয় তাহলেও কি আমরা বার করতে পারবো সামটাকে, ইনফাইনাইট হলেও কি আমরা যোগ করতে পারি। ইনফাইনাইট মানে এমন একটি নম্বর যেটা শেষ হয় না, ঠিক আছে, ধরে নাও নাইন 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 এরমভাবে ডর, খুবই বড় একটা নম্বর। তো আমি এটা বলতে চাইছি যে এই যে একটা আমার কাছে জিপি হয়ে গেল, ধরো ওয়ান টু ফোর এইট, এটা চাইলে তো আমি কন্টিনিউ করতে পারি না, যে কোনো যতটা অবধি চাই আমি করতে পারি, এটা একভাবে দেখলে কোনো এটার শেষই নেই। তো আমরা এটা বলবো ইনফিনিটি অবধি যায়, ঠিক আছে। যদি ইনফিনিটি অবধি যায় কোনো একটা জিপি, তাহলেও কি আমি ওর সংখ্যাগুলোর কোনো একটা যোগ করতে পারি, আমি কি ইনফিনিটি অবধি সবকটা সংখ্যার যোগ বার করতে পারি একটা ক্রমে? এটার উত্তর হলো হ্যাঁ, আমি বার করতে পারি যদি যদি এই জিপিটার মধ্যে আর যেটা আর, ঠিক আছে, কমন রেশিও সেটা একের থেকে কম হয়, যদি একের থেকে কম হয় তাহলে আমি ইনফিনাইটের করতে পারি,
infinite times, তাহলে আমি ইনফিনাইটের করতে পারি, ইনফিনাইট সংখ্যার সাম বার করতে পারি, ঠিক আছে। এবার এটা কেন হচ্ছে, এটা খুবই সিম্পল। আমরা যদি একবার ফর্মুলাতে এটাকে সাবস্টিটিউট করি, একবার এটাকে ফর্মুলা ঢেলে দেখি, তাহলে আমরা এক্ষুনি বুঝতে পেরে যাবো। এটা একটা এক্সাম্পল দিয়ে দিই আমি, আর ধরে নাও হলো 0.5। হ্যাঁ, আর যদি হয় ইকুয়াল টু, আমি লিখি, আর যদি হয় ইকুয়াল টু 1/2, আর এ হলো ইকুয়াল টু 64, তাহলে আমি দেখছি 64, 32, 16, 8, 4, 2, 1, এরম ভাবে এবার 1/2, 1/4, 1/8, এরম ভাবে চলতেই থাকছে, এটা কোনো শেষ হচ্ছে না। এইটার আমি সাম বার করতে পারি, ঠিক আছে। কি করে সেটা আমরা দেখবো। এবার আমরা কি করি, ধরে নাও এই আর যেটা আমি বললাম, আরটা 1 এর থেকে কম হতে হবে, বা অর না 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 অর না এন্ড গ্রেটার দেন মাইনাস 1, মানে আমরা লিখতে পারি আর এর মডিউলাস হলো লেস দেন 1। তো যখনই কোনো একটা নম্বর এরম টাইপের হয় আর মডিউলাস লেস দেন 1, এক্সাম্পল হলো ধরো 1/2, 1/3, 0.4, 0.68, এরম টাইপের কিছু, হ্যাঁ, তাহলে এদেরকে ইনফিনিটি টাইমস যদি আমরা মাল্টিপ্লাই করি, মানে আর ইন্টু আর ইন্টু আর ইন্টু আর ইন্টু আর, এরমভাবে ইনফিনাইট ইনফিনিটি অবধি, তাহলে আমরা জিরো পেয়ে যাই। কারণটা ভালোভাবে বোঝা যাচ্ছে, যদি হাফকে হাফের সাথে, ফর এক্সাম্পল ধরে নাও 0.5 × 0.5 করলাম, ঠিক আছে, এরপর আছি 0.25, 0.25কে আবার আমি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0.125। এরমভাবে আমি যদি করতেই থাকি, আমি দেখছি যে কমতে থাকছে ভ্যালিউটা, ঠিক আছে, তার মানে একটু একটু হয়ে জিরো পৌঁছাতে চলছে, এরকম কোনো একটা সময়তে গিয়ে এটা পুরো জিরোই হয়ে যাবে। তো আমরা কি জানি, অফ এন টার্মস হলো এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, তার মানে এস ইনফিনিটি হয় যদি, আর যদি লেস দেন 1 হয়, তাহলে আমি এটা লিখতে পারি এস ইনফিনিটি ইকুয়ালস এ ইন্টু 1 মাইনাস নাম্বারটা হলো লেস দেন 1 টু দি পাওয়ার এন, এটা অন্য কালারে লিখি, লেস দেন 1 টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই আরটি হলো লেস দেন 1। তাহলে এই যে টার্মটা আছে এটা কেটে গিয়ে জিরো হয়ে যায়, এই জন্যে ইউজ আমি এখানে যেমন দেখালাম এটা কমতেই থাকে। তো এটা কি করে হয়ে গেলো, তাহলে এটা সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এস ইনফিনিটি ইকুয়ালস এ আপন 1 মাইনাস আর, ঠিক আছে। তো আমরা দেখছি যে যদি আর মডিউলাস ইজ লেস দেন 1 হয়, যার মানে হলো আর ইজ গ্রেটার দেন মাইনাস 1 আর লেস দেন 1, তাহলে এস ইনফিনিটি বার করে তারে সেটা হলো এ আপন 1 মাইনাস আর।